আবার জঙ্গল কারা পাহাড়ের উপরে তুমি হাওয়া করে কাঁদে আর বলে কাশ মেয়ে মা জিন্দা হতে যে আমার মা থাকতো আর আমার মা আমার ডাক দিত বেটা মোহাম্মদ তো আমি দাঁড়াইয়া যেতাম নামাজ সেরে দিতাম নামাজ সেরে দিতাম আমার যে মা সামনে দাঁড়াইতাম আমার নামাজ সেরে দিতাম আমার যে মা মা ডাক দিছে ইসকে ওই মার সাথে গাদ্দারি ওই বাবার সাথে গাদ্দারি কি মানুষ ভালো জিন্দা হতে মা যদি আজকে থাকতো আরে কত ঘরের মধ্যে মার ভিতরে জ্বালা বাবার ভিতরে জ্বালা সমাজের মধ্যে ঘরে ঘরে অশান্তি ঘরে ঘরে অশান্তি কি সমাজটারে ঠিক বানাবে শুধু আমার এক ঘন্টা বয়ানের দ্বারা হুজুরের ওয়াজের দ্বারা স্টেজ সাজানোর দ্বারা না 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 সমাজ যদি ঠিক বানাইতে চাও সমাজ বিনির্মাণ করতে চাও এ জোয়ান ঠিক করতে চাও তো মেরে নবী কি আখলাক মেরে নবী কি হলিয়া মেরে নবী কি রাস্তা মেরে নবী কি প্যারে নবী কি এক তরিকা এক রোশনি নবুয়ত ওয়ালা এলে ঘরে ঘরে লয়ে যাও মাদ্রাসার মধ্যে লয়ে যাও খানকার মধ্যে লয়ে যাও কলেজের মধ্যে লয়ে যাও নবীর ইলম যদি ভার্সিটিতে নিতা তাহলে ওই কুলাঙ্গার ওই কুলাঙ্গার যে ভার্সিটি মুসলমান বানাইছে ওই কুলাঙ্গার বাংলাদেশে মুসলমানের জমিনে বিবর্তার শব্দ উচ্চারণ করতে পারতো না আমি তো বলি এদের যদি পুনরায় শান্তি দেখতে চাও তাহলে কুলাঙ্গার প্রফেসরদেরকে ঢাকা ভার্সিটি থেকে জগন্নাথ ভার্সিটি থেকে বহিষ্কার করে দিয়া আরিফ বিন হাবিব রে হাসান জামিল রে রেজাউল করিম আবরার রে যাদের বড় স্কলার আছে এদেরকে ভার্সিটির স্কলার বানাও এ প্রজন্মকে সুন্দর বানাইতে গেলে আল্লাহওয়ালাদেরকে নবুল হকের মাধ্যমে এ প্রজন্মকে দিন শিক্ষা দাও ইমান শিক্ষা দাও সায়েন্স শিক্ষা দাও বিজ্ঞান শিক্ষা দাও ম্যাথ শিক্ষা দাও পুনরায় এ প্রজন্ম আবার শান সাহাবা শান রিসালা শান সাহাবা সাহাবাওয়ালা জিন্দগি যদি আবারও পায় এ সমাজ আবারও ভালো হয়ে যাবে অন্যথায় কত কোনোদিন কোনোদিন এ কুলাঙ্গার মার্কা নেতা দ্বারা এ কুলাঙ্গার মার্কা প্রফেসর দ্বারা এ ডাস্টবিন মার্কা প্রফেসর দ্বারা এ ডাস্টবিন দুর্নীতি মার্কা নেতা দ্বারা কোনোদিন এ সমাজ কোনোদিন এ রাষ্ট্র কোনোদিন এ গ্রাম কোনোদিন এ ঘর কোনোদিন এ মা কোনোদিন এ মেয়ে ভালো হতেই পারে না হইতেই পারে না এ সমাজ এ রাষ্ট্র ভালো বানানোর জন্য ইলিম ঠিক বানাও ইলিম গলত হয়ে গেছে ইলিম গলত হয়ে গেছে আমল যতটুকু বিগড়াইছে তার চেয়ে বেশি শিক্ষা বিগড়াইছে শিক্ষার মধ্যে ভেজাল স্কুলের শিক্ষার মধ্যে ভেজাল বাচ্চার শিক্ষার মধ্যে ভেজাল শিক্ষা ঠিক বানাও কোন জাতির কাছে কোন জাতির কাছে নবী হাসান হুসাইন বলছে হুসাইন যে নবী হুসাইন নবী আগের থেকেই জান্নাতি বলছে নবী জিব্বা চুষা চুষা ঘুম পড়াইছে হুসাইন কেন শাহাদত বরণ করছে কেন রক্ত দিছে ইয়াজিদের ছেলে সুফিয়া সুফিয়া চল্লিশ চল্লিশ দিন পরে চল্লিশ দিন পরে সমস্ত দেশ পুরায় বর্রায় সগীরের সমস্ত নেতাদেরকে ডেকে বলছে যে রাষ্ট্র জুলুমের রক্তের পরে যে রাষ্ট্র দুর্নীতির রক্তের পরে যে রাষ্ট্র সাহাবাদের রক্তের পরে এ রাষ্ট্রে সুফিয়ান কোনোদিন হুকুমত করতে পারে না জুলুমের হুকুমত অত্যাচারের হুকুমত দুর্নীতির হুকুমত কোনোদিন কোন আখলা করা রোশনি এলেমেলা চালাইতে পারে না এজন্য যে রাষ্ট্রের মধ্যে দুর্নীতি আর জুলুমবার এ রাষ্ট্র কোনোদিন ভালো আশা ভালো কোনোদিন দিতে পারে না শিক্ষা ব্যবস্থা এই উম্মতকে পুনরায় যদি ভালো বানাইতে চাও ওলামায়ে উম্মত দুয়ারে দুয়ারে এক ফেরি করে আও মেরে মেরে বান্দ মেরে ভাইও আল্লাহ আওয়াজ দিয়া বলে আমার নবীর টেনে বইয়া যাও আমার নবীর জিন্দগি আপনা এলাও আমার নবীর জিন্দগি দেখে দেখা আমার কাছে বড় হ্যাঁ কত মানুষ না নবীর টেনে বইয়া জীবন উৎসর্গ করে দিছে হৃদয়টা দিয়া দিছে মাল দিয়া দিছে পুরা জিন্দগি দিয়া দিছে আরে এমন একজন নওজোয়ান যদি হইতো এমন একজন সমাজের মানুষগুলি এমনই যদি হইতো সব হারায় হারা সব চলে যায় চলে যায় আমার মায়া নবীর প্রেম হৃদয় থেকে এক বিন্দু সরতে পারে ওই ইলিম ঠিক বানাও রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।